আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান, একটা ভার্টিক্যাল ইনক্রুশনের মতো আমাদের সীমান্ত অতিক্রম করছে, জল সীমা অতিক্রম করছে, সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে, এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। আমি সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, এই জন্য ক্ষমতা হস্তান্তর করো, এই আলোচনা হচ্ছিল টেবিলে, আর জনগণ প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধে। আলটিমেটলি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে সামরিক শৌর্যের যে একটা ঐতিহ্য, সে ঐতিহ্য আমাদের রয়েছে। আমাদের শেষ স্বাধীন নবাব তিনি যুদ্ধ করতে করতে তিনি জীবন দিয়েছে, এদেশের এক মহান স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতার ঘোষক। আন্তর্জাতিক চক্রান্তে যারা আমাদের দেশের স্বাধীনতা চায় না, যারা আমাদেরকে তাবেদার রাখতে চায়, তাদের প্রতি তিনি সোচ্চার ছিলেন, যেমন বেগম খালেদা সোচ্চার, যেমন দেশনায়ক তারেক রহমান সোচ্চার, শহীদ জিয়াউর রহমান সোচ্চার ছিলেন, এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে। আজকে যদি তারা ক্ষমতায় থাকতেন, তাহলে উপযুক্ত জবাব দিতে পারতেন এবং উপযুক্ত কূটনৈতিক তৎপরতার মধ্যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন রোহিঙ্গা সমস্যা, এগুলো সমাধান করতে পারতেন। তার ঐতিহ্য তো আমাদের আছে, তার ইতিহাসও তো আমাদের আছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এবং বেগম খালেদা জিয়ার আমলে একই পরিস্থিতি হয়েছিল, কিন্তু অত্যন্ত তীব্র ক্ষিপ্র তৎপরতার মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা এটা সমাধান করেছে। কার স্বার্থে হচ্ছে না যদি একটি দেশ আপনার অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি কি বলে ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইনক্রুশন, এই ভার্টিক্যাল ইনক্লুশনের পর্যায়ে চলে এসছে। হ্যাঁ, শেষ করে দেয়। হ্যাঁ, তো সেটা সেইটা মানে প্রতিহত করার জন্য তো একটা একটা সরকার, একটা স্বাধীন সার্বভৌম সরকার সেই কাজটা করবে। সেই কাজটা শেখ হাসিনার দামি সরকার করছে না। বল না, নিশ্চয়ই এটা তিনি যথার্থ কথা বলেছেন, এদেশের জনগণের যে অন্তরের কথা তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রতিধ্বনিত হয়েছে, যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে, একটা ভার্টিক্যাল ইনক্লুশনের মতো আমাদের সীমান্ত কি বলে যে অতিক্রম করছে, জল সীমা অতিক্রম করছে, সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে, এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। আমাদের একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে দেশনায়ক তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষার